আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলি ফ্যামিলি ব্লগ আমি কাকলি বলছি তো আজকে আপনাদেরকে আমার মাছটা দেখানো থেকে শুরু করছি মাছটা দেখানোর একটাই কারণ এখানে আমার দুটো মাছ ছিল একটা মাছ মারা গেছে তো আর একটা মাছের অবস্থা দেখেন কি পরিমাণ সে ছটফট করতেছে সে মনে হচ্ছে সাথীহারা হয়ে গেছে তো আপনারা তার জন্য একটু মানে দোয়া করবেন শীঘ্রই যেন তার জন্য আর একটা মাছ নিয়ে আসতে পারি সে যেন একটু শান্তি পায় দেখেন মাছটা কেমন করতেছে ওকে একটু খাবার দিয়ে দিচ্ছি আমি তো ও কিন্তু খাবার খেতে খুবই মানে সারাক্ষণ যদি ওকে খাবার দিতে থাকে ও সারাক্ষণ খাবে কিন্তু দোকানদারা বলে দিয়েছে যে চারটার বেশি দিবেন না কিন্তু এ যে কী পরিমাণ খায় যা বলে বোঝাতে পারবো না মানে দিলেই খাবে আর সে সারাক্ষণ খাওয়ার জন্য পাগল আর এভাবে শুধু ঘুরছে আর ঘুরছে একটা মাছ মরে যাওয়াতে তো সে খুব দুঃখী আমি বুঝতে পারছি তো শীঘ্রই তার জন্য আমি আরেকটা মাছ নিয়ে আসলাম তো আজকে আমার একটা খুব সামান্য ছোটো একটা ব্লগ নিয়ে এসেছে আপনাদের সামনে খুব একটা বড় না যেহেতু আমি ভিডিও তৈরি করতে পারছি না তো ছোটো একটা ব্লগ দিয়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করছি এটা আমার ছোটো একটা ফ্রেম এটা আমি কিনে নিয়ে আসছি মার্কেট থেকে কিছুদিন হয়েছে তো কি লাগাবো লাগাবো কিছুই লাগানো হচ্ছে না তো আমার বাসায় বাচ্চাদের মানে ছবি আঁকার যে বই থাকে সেই বই থেকে একটা ছবি কালেক্ট করে আমি এটাতে দিয়ে দিচ্ছি এই যে এই বইটার ভিতরে কিন্তু আমিও কিছু কিছু মানে কারুকাজ করেছি আর কি ছবিটা আঁকাই ছিল এই যে সবুজ রং তারপরে এই ফুলগুলো তারপর নিচে সবুজটা তারপরে ওই যে উপরে গাছটা একটু হলুদ হলুদ ফুলের দেওয়ার চেষ্টা করেছি এগুলো মানে আমি দিয়ে দিয়েছি আর কি দেখতে ভালো লাগার জন্য তো এটাকে আমি এখন এখানে ফিক্সড করে দিব আমার এটা এই যে এখানে আটকানো হয়ে গেছে দেখেন কেমন লাগতেছে মাসা অনেক সুন্দর লাগতেছে কিন্তু দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন প্লিজ আমার কাছে তো খুব ভালো লাগতেছে তো আর আজকে সন্ধ্যায় আমি একটু দই বানিয়েছিলাম মিষ্টি দই আর কি সেটা আসলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি দইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আসলে অনেক মজাই হয়েছে দইটা আমি ফার্স্ট টাইম বাসায় দই তৈরি করলাম কিন্তু সেই হিসেবে অনেক 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 মজা হয়েছে তো একবারটি তো আমাদের খাওয়া শেষ এই যে একবারটি আমি আমার মেয়ে খেয়ে ফেলেছি আর একটা ওর আব্বর ছেলের জন্য রেখে দিয়েছি তো আল্লাহ সবাই ভালো